নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চা কফির সাথে খাওয়ার জন্য চটজলদি চটপটা একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা যদি আপনারা বেশি করে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তাহলে চলুন না, সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে দারুণ টেস্টি ইউনিক একটা স্ন্যাক্স তৈরি করব। তার জন্য আমি মুগ ডাল নিয়েছি। এখানে বড় কাপের এক কাপ মুগ ডাল আছে, আর এই ডালটাকে আমি ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে বাটিতে নিয়ে নিয়েছি। এবার ডালটা বেটে নেব, সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি, পুরো ডালটা মিক্সির জারে দিয়ে দিয়েছি। এর সাথেই দিয়ে দিচ্ছি দুটুকরো আদা আর দুটো কাঁচা পাকা লঙ্কা। অল্প জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে বেটে নিয়ে ফিরে আসছি। পুরো ডালটা বেটে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, নিয়ে নিয়েছি অল্প একটু জোয়ান। এটাকে দু হাতে ক্রাশ করে তারপরে আমি এর মধ্যে দেব জোয়ানের একটা খুব ভালো ফ্লেভার পাওয়া যাবে। অল্প একটু হিং দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এর সাথেই দিয়ে দিচ্ছি ময়ানের জন্য রিফাইন অয়েল। আমি এখানে দু চামচ রিফাইন অয়েল দিয়েছি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে দেব। আমি এটা আটা দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে এক বাটি পরিমাণ আটা নিয়েছি, তবে প্রথমেই পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প করে মেশাতে থাকব। মানে যতটা দরকার ঠিক ততটাই এখানে আটা পড়বে। অল্প অল্প করে আটা দিয়ে ডোটা দেখুন তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করতে আমি প্রথমে এক বাটি আটা নিয়েছিলাম, সেটা পুরোটা দেওয়ার পরেও কিন্তু আমাকে আরও হাফ বাটি আটা এর মধ্যে দিতে হয়েছে। তবে এই পরিমাণটা আপনাদের কম বা বেশিও হতে পারে। আর এই ডোটা তৈরি করতে গিয়ে এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল দেবেন না, ডালের যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে কিন্তু আটাটা মাখতে হবে। যাই হোক, এবার এই ডোটাকে আমি 3-4 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি, আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন বা অ্যারারুটেরও ব্যবহার করতে পারেন। এবার এই ময়দাটাকে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে একটা মিক্সচারের মতো তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা দেখুন তৈরি করে নিয়েছি। প্রথমে আমি 1 চামচ ঘি দিয়েছিলাম, কিন্তু তারপরে আবারও আমাকে 1 চামচ ঘি দিতে হয়েছে। আপনারা যদি মনে করেন এটা ঘি দিয়ে করবেন না, তেল দিয়েও করতে পারেন, তবে এই স্ন্যাক্সটাতে একটু ঘিয়ের গন্ধ থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার এই ব্যাটারের বাটিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। স্ন্যাক্স তৈরির জন্য ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, এদিকে ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। ডোটা ভালো করে মেখে নিয়ে বড় বড় করে লেচি কেটে নিয়েছি। দেখুন এই সাইজের আমার 5টা লেচি হয়েছে। একটা নিয়ে নিয়েছি বেলার জন্য, এটাকে আগে ভালো করে বেলে নেব। বড় করে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এইভাবে আমি সব কটা রুটি বেলে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। 5টাই রুটি বেলে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে নিয়ে এই রুটিগুলোর ওপর ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এতে প্রত্যেকটা যে নামক পারে হবে তার লেয়ার্সগুলো খুব ভালো করে বোঝা যাবে, আর খেতেও দারুণ টেস্টি হবে, ক্রিস্পি হবে। দেখুন একটা রুটির ওপর ভালো করে ব্যাটারটা স্প্রেড করে দিয়েছি। এবার আরেকটা রুটি নিয়ে এর ওপর ভালো করে দিয়ে দিচ্ছি। এই রুটিটার ওপরেও ব্যাটারটা ভালো করে স্প্রেড করে দেব। পাঁচটা রুটি আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও একটু ভালো করে বেলে নেব। এতে কী হবে, ভালো করে এটা বসেও যাবে আর চারিদিকটা সমান হয়ে যাবে। ওপর থেকে একটু ভালো করে বেলে নিয়েছি। এবার এই ধরনের একটা ঢাকনা নিয়ে নিয়েছি, এটা পরিষ্কার করে নিয়েছি। এই সাইডটা দিয়ে একটু দেখে নিন, খুব সহজ কিন্তু এটা। এই সাইডটা দিয়ে এইভাবে দেখুন এই রকম শেপে কেটে নিচ্ছি। এটা বসিয়ে খালি একটু চেপে দেবেন তাহলেই হবে। এই যে দেখুন একটা কাজুর মতো শেপ চলে আসছে। কিন্তু
এইভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি। সমস্ত লেয়ার্স নামক কাজু পাড়েগুলো দেখুন আমি কেটে রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। সেজন্য প্যানের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের কাজু নামক পাড়েগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তবে একটা দিক হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টাবেন, কেননা এগুলো খুব নরম, তেলে গিয়ে আরও নরম হয়ে যায়। কাঁচা অবস্থায় উল্টাতে গেলেই কিন্তু লেয়ার্সগুলো সব ছেড়ে যাবে। প্রথম ব্যাচের কাজু নামক পাড়েগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এগুলো এখন সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও এইভাবে ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই চটপটা চটজলদি স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি চা কফির সাথে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা আপনারা বেশি করে যদি তৈরি করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, তাই অবশ্যই একদিন ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন, আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।